বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথ বাবুবাজার ব্রিজ এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। এর মধ্যে যাদের সন্দেহ হচ্ছে তাদের আটক করা হচ্ছে, যাত্রীদের মোবাইল ফোনও চেক করা হচ্ছে। রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা এড়াতেই তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় প্রবেশ করার অন্যতম গুরুত্বপূর্ণ পথ বাবুবাজার ব্রিজ এলাকায় এ তল্লাশি চালানো হয়। যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা বা মোটরসাইকেল আসতে দেখলেই তা থামার জন্য বলা হচ্ছে। এরপর গাড়িতে পুলিশ সদস্যরা উঠে যাত্রীদের মোবাইল চেক করছেন, সন্দেহ হলে তাদের গাড়ি থেকে নামিয়ে আনছেন। ঢাকার ভেতরে, আমাদের রাজধানীর ভেতরে দুটি প্রধান রাজনৈতিক দলের মহাসমাবেশ আছে। সেই সমাবেশকে লক্ষ্য রেখে বিভিন্ন লোক রাজধানীর ভিতরে যাচ্ছে। কেউ যেন রাজধানীর ভিতরে এই শান্তিপূর্ণ সমাবেশে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্যই আমরা তৎপর আছি এবং আমরা চেকপোস্ট চালাচ্ছি। মূলত চেকপোস্টটা একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, শান্তিপূর্ণ সমাবেশে কোনো নাশকতা বিশৃঙ্খলা কেউ যেন করাইতে না পারে, কেউ যেন কোনো ধরনের বিস্ফোরক এই ধরনের কোনো কিছু নিয়ে যেতে না পারে, সেটা প্রতিরোধ করার জন্য আমরা চেকপোস্ট চালাচ্ছি। আমরা কাউকেই গ্রেপ্তার করিনি, তবে কিছু লোককে সন্দেহবশতভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছি, যাচাই বাছাই চলছে, এরপরে আমরা পরবর্তী ব্যবস্থা নিই। কতজন হতে পারে এটি এই মুহূর্তে আমি আপনাকে সঠিক বলতে পারছি। সরেজমিনে দেখা যায়, বাবুবাজার ব্রিজের সামনে অনেক পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। যাত্রীবাহী বাস বা সিএনজি চালিত অটোরিকশা আসতেই তা থামানো হচ্ছে। এরপর গাড়িতে উঠে তা চেক করছেন পুলিশ সদস্যরা। বিএনপি কোনো ধরনের পোস্ট শেয়ার করছেন কিনা তা দেখা হচ্ছে। যাদের মোবাইল ফোনে বিএনপির পোস্ট শেয়ার করা হচ্ছে তাদের আটক করা হচ্ছে। আবার যেসব গাড়ি থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে তা চেক করা ছাড়া ছেড়ে দেওয়া হচ্ছে।